हेलो स्टूडेंट्स, शामीम कोचिंग सेंटरे तुम्हारे स्वागत। आजकेर ए भिडियोटिते आमी तुम्हारे देखाबो उच्च माध्यमिक बांगला भाषा विषयेर तुम्हारे द्वितीय अध्याय ध्वनितत्त्व। ए ध्वनितत्त्व अध्याय थेके आमी आमार छात्र छात्रीदेर प्रथम जे प्रश्न उत्तरटी लिखे दिएछि तोमरा सकले स्क्रिने देखते पाच्छो। प्रश्नटी कि प्रश्नटी तोमरा सकले स्क्रिने देखते पाच्छो। प्रश्नटी हच्छे अविभाज्य ध्वनि काके बोले, दुटी अविभाज्य ध्वनिर परिचय दाओ, अथवा এই প্রশ্নটির অনুরূপ প্রশ্ন কিংবা অথবা প্রশ্ন। অথবা প্রশ্নটি কি লেখা আছে, স্বনিম বা ধ্বনিমূল কত প্রকার ও কি কি, যে কোনো একটির সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রশ্ন তোমরা পেয়ে গেলে এবার চলে আসে উত্তর। উত্তর উত্তরে কি লিখবে, পয়েন্ট উত্তরটির প্রথমে পয়েন্ট করবে অবিভাজ্য ধ্বনি, ঠিক আছে। লিখবে ভাষার কিছু ধ্বনি উপাদান থাকে যেগুলিকে কৃত্রিমভাবেও খণ্ড করা যায় না, কারণ সেগুলি কোনো বিভাজ্য ধ্বনির অংশ নয়, সেগুলি একাধিক ধ্বনি খণ্ড জুড়ে অবস্থান করে। দাঁড়ি, এগুলিকে অবিভাজ্য ধ্বনি বলে। যেমন লিখে তুমি লিখবে কি, তুমি, তারপরে ফার্স্ট ব্রেকেট চালু করবে, লিখবে তয় হসন্ত যক উ যক বা প্লাস ময় হসন্ত যক ই, হয়ে গেল তুমি। এরপরে লিখবে একটু পেরা করে, নিচে দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দেওয়া হলো। তারপরে কো নাম্বার পয়েন্ট করবে শাসাঘাত, এটির সময় লিখবে একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করাকে শাসাঘাত বলে। দাঁড়ি, বাংলায় সাধারণত শব্দের প্রথম দলটিতে শাসাঘাতের উপস্থিতি লক্ষ্য করা যায়। যান্ত্রিক নিরীক্ষাতেও প্রথম দলে শাসাঘাতের উপস্থিতি দেখা যায়। দাঁড়ি, শাসাঘাতের উপস্থিতি পুরো দল জুড়ে হয়, কোনো নির্দিষ্ট ধ্বনিতে নয়, তাই এটি একটি অবিভাজ্য ধ্বনি। তো তোমরা উত্তর পেয়ে গেলে, দাঁড়ি, যেমন উদাহরণ দেব এবার আমি, মাখন আরতি লকবল শব্দের প্রথম দল মা আ লক, তাহলে মাখনের মা, আরতির আ আর লকবলের লক, এই তিনটি প্রথম এর ওপর শাসাঘাত পড়ে। তাহলে শাসাঘাত জিনিসটা কি জিনিস তোমাদের আমি বুঝিয়ে দিলাম এবং উদাহরণসহ বলে দিলাম। তোমরা কি কাজ করবে, খাতায় ভিডিওটি থামিয়ে থামিয়ে খাতায় নোটস করে সম্পূর্ণটি লিখে রাখবে, ঠিক আছে। এবছর টেস্ট কিংবা ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্ন এবং উত্তরটি খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা কিন্তু সকলে লিখে নেবে, ঠিক আছে। এরপরে কো নাম্বারটা শাসাঘাত হয়ে গেল, এরপরে খ নাম্বার চলে আসো। খ নাম্বার লিখবে কি, দৈর্ঘ্য। এটি সম্পর্কে তোমরা লিখবে দলের উচ্চারণে কোনো স্বরধ্বনি অপেক্ষাকৃত বেশি সময়ের উচ্চারণকে দৈর্ঘ্য বলে। বাংলায় বহু দলযুক্ত শব্দের স্বরধ্বনির তুলনায় একদল বিশিষ্ট শব্দের স্বরধ্বনির দৈর্ঘ্য বেশি, এই কারণেই একদল বিশিষ্ট শব্দের স্বরধ্বনির দৈর্ঘ্য বেশি। যেমন চলে আসে উদাহরণ, কি লিখবে, আমার শব্দের আ, তাহলে আমার শব্দটার মধ্যে শুধু আটা, সরি আ, ঠিক আছে, আমার শব্দের আ এর চেয়ে আম শব্দের আ এর দৈর্ঘ্য বেশি। উদাহরণ তো আমি বুঝিয়ে দিলাম। এবার চলছে গ নাম্বার, অর্থাৎ তিন নাম্বার হচ্ছে কি, অভিজ্ঞ ধ্বনি হচ্ছে যতি। এই পয়েন্টের সময় তোমরা লিখবে দল বা শব্দসীমার দীর্ঘচ্ছেদকে যতি বলে। যেমন রহিম একা দশজনকে চ্যালেঞ্জ করেছে, এটা ইনভার্টেড কমাতে রাখবে, এবং রহিম দশজনকে চ্যালেঞ্জ করেছে, দুইটা বাক্য, কিন্তু দুইটা বাক্যই ইনভার্টেড কমাতে রাখবে। তবে লিখবে কি, প্রথম বাক্যে একা শব্দ উচ্চারণের পরে আমরা যতি ব্যবহার করি, কিন্তু দ্বিতীয়টিতে একা দশজনকে যতি ছাড়াই উচ্চারণ করি। তাহলে আমি যতি জিনিসটা কী জিনিস উদাহরণসহ তোমাদের আমি বুঝিয়ে দিলাম। এরপরে আরেকটা আছে ঘ সুতরঙ্গ, ঠিক
ঠিক আছে, তো আমি তোমাদের বলি, প্রথমে আমি তোমাদের অবিভাজ্য ধ্বনি দেখালাম শাসাঘাত, তারপর দেখালাম দৈর্ঘ্য, তারপর দেখালাম যতি, এবং আমি এখন দেখাবো সুতরঙ্গ। তাহলে অবিভাজ্য ধ্বনি আমি তোমাদের চারটি দেখালাম, কিন্তু মনে রাখবে পরীক্ষায় যদি দুটির পরিচয় দিতে বলে তাহলে প্রথম দুটি দিবে। প্রথম দুটি কী ছিল? শাসাঘাত ছিল এবং দৈর্ঘ্য ছিল। নিচের দুইটি অর্থাৎ যতি আর সুতরঙ্গ লিখবে না। চলে আসো, সুতরঙ্গ জিনিসটা কী জিনিস আমি তোমাদের বুঝিয়ে বলি। দেখো, বাক্যে সুরের ওঠা পড়াকে সুতরঙ্গ বলে, ঠিক আছে? এবার আমি তোমাদের উদাহরণ মানে যেমন বলবো, তোমাদের তোমরা যদি সত্যি ভিডিওটি দেখে উপকৃত হও এবং আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা যদি সত্যি উপকৃত হও তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবে, ঠিক আছে? এবং হ্যাঁ, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, এরকম আমার ইউটিউব চ্যানেলে শুধু এরকম প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতাম ক্লিক করে দাও, এরপরে সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে সুতরঙ্গ কাকে বলে আমি তোমাদের দেখালাম। এবার চলো, যেমন কি লিখবে? মিঠু কাল বিদ্যালয়ে যাবে, ব্র্যাকেটে লিখবে বিবৃতিমূলক বাক্য, ঠিক আছে? আবার একটু পরে লিখবে মিঠু কাল বিদ্যালয়ে যাবে, কোশ্চিন মার্ক দিবে, কিন্তু এটা প্রশ্নবোধক বাক্যে, ঠিক আছে? তাহলে তোমরা উত্তরটি হয়ে গেল। এরপরের ভিডিওতে আমি তোমাদের এই ধ্বনিতত্ত্ব অধ্যায় থেকে এই প্রশ্নটির উত্তর আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? প্রশ্নটি কি? দুটি করে উদাহরণ সহ গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও, ঠিক আছে? অথবা অনুরূপ প্রশ্ন, অথবা প্রশ্ন, উদাহরণ সহ গুচ্ছধ্বনির পরিচয় দাও অথবা যুক্তধ্বনি কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এই তিনটি প্রশ্নের মধ্যে পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসুক, আমার দেওয়া উত্তরটি দিলেই কিন্তু পরীক্ষায় হবে। তাহলে এরপরের ভিডিওটিতে আমি তোমাদের ধ্বনিতত্ত্ব থেকে এই প্রশ্নের উত্তরটি দেখাবো। তোমরা যারা আমার এই ইউটিউব চ্যানেল নতুন এবং এরপরের ভিডিও নোটিফিকেশন পেতে চাও, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতাম ক্লিক করে দাও, এরপরের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক দিও। থ্যাংকস ফর ওয়াচিং।